नमस्कार बांगला ज्ञान थेरापी चैनल पोस्ट ऑफिस स्कीम रिलेटेड नतून एक भिडियोते आपनादेर अनेक स्वागत। गवर्नमेंट ऑफ इंडिया पोस्ट ऑफिसे नतून इंटरेस्ट रेट घोषणा कर दिए जा 1 জানুয়ারি থেকে आगामी 31 मार्च 2022 पर्यन्त प्रयोज्य थाकबे। एई पोस्ट ऑफिसेर समस्त स्कीमेर इंटरेस्ट रेट सम्बन्धे डिटेल्से जानते भिडियोटी सम्पूर्ण। पोस्ट ऑफिसेर जे इंटरेस्ट रेट ता प्राय दो धरनेर हये थाके एबं समस्त स्कीमेर उपरे एई दो धरनेर सूदेर हारई लागू हय। एक धरनेर हलो स्कीम शुरू समय आपनी जे सूधर हार पेयेछिलेन बा इंटरेस्ट रेट पेयेछिलेन सेई इंटरेस्ट रेट स्कीम शेष ना हवा पर्यन्त एकभावे थाकबे। ताते बछरेर माझखाने ओई स्कीमेर इंटरेस्ट रेट हयतो बाड़तेओ पारे कमतेओ पारे, किन्तु आपनी शुरू समय जेटा पेयेछिलेन सेटी आपनार जोन्नो फिक्स थाकबे। जारा नतून अप्लाई करबे तादेर जोन्नो नतूनटा प्रयोज्य हबे, किन्तु आपनी जखन অ্যাপ্লাই করেছিলেন তখন যে ইন্টারেস্ট রেট আপনি পাচ্ছিলেন স্কিম শেষ না হওয়া পর্যন্ত আপনি একইভাবে পাবেন। আর একটা ঠিক এর উল্টো, অর্থাৎ স্কিম যদি স্কিমের ইন্টারেস্ট রেট যদি বেড়ে যায় তাহলে আপনার সুদের পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ বেড়ে যাবে। আর যদি কমে যায় ইন্টারেস্ট রেট 3 মাস পর 6 মাস পর আপনারও সেই সঙ্গে সঙ্গে যে সুদের হার বা ইন্টারেস্ট রেট সেটা কমে যাবে। এই দু ধরনের মোটামুটি ইন্টারেস্ট রেট হয় পোস্ট অফিসের সমস্ত স্কিমের মধ্যে। नमस्कार आमी अभिषेक और आपनारा देखछेन बांगला ज्ञान थेरापी। आज आमी भिडियोते पोस्ट अफिसेर प्राय समस्त रकमेर जे स्कीमगुलो हय सेई समस्त स्कीमेर इंटरेस्ट रेट जे नतून इंटरेस्ट रेट ता निये आलोचना करब। एई समस्त जे स्कीमगुलो निये आमी आलोचना करब भिडियोते एर प्रत्येकटी डिटेल्स भिडियो आमार चैनेले अवेलेबल आछे। आपनारा आमार आई बाटने क्लिक करे अथवा आमार डेस्क्रिप्शन अथवा आमी एई भिडियोर शेषे लिंक दिये देब, आपनारा समस्त धरनेर स्कीम चेकआउट करते पारेन। किन्तु तार आगे आपनि एई भिडियोटी পুরো দেখুন এবং সমস্ত আপডেট সম্পর্কে সতর্ক থাকুন। সবার প্রথমেই বলবো পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বর্তমান ইন্টারেস্ট রেট 7.1% রাখা হয়েছে এবং আগেও 7.1% ছিল। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনি বছরে 500 টাকা মিনিমাম জমার মাধ্যমে 15 বছরের এই স্কিম আপনি অ্যাপ্লাই করতে পারেন। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ট্যাক্সের বেনিফিট প্রচুর পাওয়া যায় এবং 15 বছর পর একটি ভালো অ্যামাউন্ট পাওয়া যায় এবং এর 7.1% ইন্টারেস্ট যে কোনো ব্যাংকের ফিক্সড রেটের থেকে অনেক বেশি ইন্টারেস্ট রেট। আপনারা লং টার্মে সেভিংসের জন্য পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডকে অবশ্যই চুজ করতে পারেন। এটি খুবই একটি ভালো স্কিম। যদি আপনারা এই সম্পর্কে ডিটেলস জানতে চান আমার চ্যানেলের পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ সম্পর্কে একটি ডিটেলস ভিডিও আছে, আপনারা চেক আউট করতে পারেন। মনে রাখবেন পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ওঠানামা করে অর্থাৎ 3 মাস অন্তর অন্তর গভর্নমেন্ট রিভাইজ করে, সুতরাং এই স্কিমের ম্যাচুরিটি কত হবে তা আগে থেকে বলা অসম্ভব, শুধুমাত্র অনুমান করা যায়। দ্বিতীয় জনপ্রিয় স্কিম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। বর্তমানে এই স্কিমের ইন্টারেস্ট রেট চলছে 7.6%, যা পোস্ট অফিসের প্রায় সব ধরনের স্কিমের থেকে সবচেয়ে হাই ইন্টারেস্ট রেট। সুকন্যা সমৃদ্ধি যোজনা 10 বছরের কম বয়সী শিশু কন্যার জন্য। আপনার যদি কোনো কন্যা সন্তান থাকে তার জন্য আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনা অবশ্যই করুন এবং অনেক বেশি ইন্টারেস্ট রেট আপনি এ থেকে লাভ করতে পারবেন। এই স্কিমে 14 বছর আপনাকে টাকা জমাতে হয় এবং 21 বছরে এই স্কিম ম্যাচুরিটি হয়। এর মাঝখানে যদি আপনার কোনো রকম কোনো টাকার প্রয়োজন পড়ে মেয়ের উচ্চশিক্ষা বা বিবাহের জন্য তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। খুবই জনপ্রিয় একটি স্কিম, এই স্কিম সম্পর্কেও আপনি চেক আউট করতে পারেন। পোস্ট অফিসের তৃতীয় একটি জনপ্রিয় স্কিম হলো সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট। এই স্কিমে বর্তমানে ইন্টারেস্ট রেট হয়েছে 7.4%। পোস্ট অফিসে যে সমস্ত গ্রাহকরা আগে থেকে এই স্কিমে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সুদের হার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আপনারা যে সুদের হার পাচ্ছিলেন সেই সুদের হারই আপনাদের অপরিবর্তিত থাকবে। যারা নতুন অ্যাপ্লাই করবেন তাদের জন্য 7.4% ইন্টারেস্ট রেট আপনার এই স্কিমে প্রযোজ্য হবে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম 60 বছর বয়সী ঊর্ধ্বদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেফ গভর্নমেন্ট স্কিম। সেভিংস স্কিমে আপনি একটি বড় অ্যামাউন্ট জমা করার পর প্রত্যেক 3 মাস অন্তর এর যে ইন্টারেস্ট অর্থাৎ সুদ আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় এবং এই সুদের ইনকাম পেয়ে যাওয়ার পর এটি যেহেতু 5 বছরের একটি স্কিম, 5 বছর পর আপনি আপনার যে জমাকৃত রাশি জমাকৃত যে লামসাম অ্যামাউন্ট সেটা আপনি আবার ফেরত পেয়ে যান। মনে রাখবেন এই স্কিম কিন্তু 60 বছর বয়সী ঊর্ধ্বদের জন্য, অর্থাৎ এই স্কিম স্ট্রিক্টলি সিনিয়র সিটিজেনদের জন্যই। পোস্ট অফিসের আরেকটি গুরুত্বপূর্ণ স্কিম হলো কিষাণ বিকাশ পত্র। এই স্কিমে বর্তমানে 6.9% ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে এবং যারা পুরনো গ্রাহক তারা পুরনো রেট অনুযায়ী ইন্টারেস্ট রেট পাবেন, যারা নতুন তারাই 6.9% ইন্টারেস্ট রেট পাবেন। এই স্কিমে লামসাম অ্যামাউন্ট জমা দেওয়ার পর এই স্কিমে টাকা ডবল হয় এবং বর্তমানে যদি আপনি এই স্কিমে টাকা ডবল করার জন্য টাকা রাখেন তাহলে 10 বছর 4 মাসে আপনি টাকা ডবল করতে পারবেন। পোস্ট অফিসের আরেকটি পুরানো এবং খুবই গুরুত্বপূর্ণ স্কিম হলো ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। এই স্কিম মূলত 5 বছরের জন্য হয়। আপনি একটি লামসাম অ্যামাউন্ট এই স্কিমে জমা করার পর আপনি 5 বছরে এর ম্যাচুরিটি পান এবং 5 বছর এর যে ইন্টারেস্ট আপনি তা লাভ করতে থাকেন এবং এই স্কিমে ট্যাক্স সেভিংসও হয়। एखाने बोले रखा भालो आमी एखोनो अब्धि जे समस्त स्कीमगुली निये आलोचना करेछि एबं जे समस्त स्कीमगुली निये बोलबो तादेर प्रत्येकटी स्कीमेर डिटेल्स भिडियो आमार चैनेले अवेलेबल आछे। आपनारा डिस्क्रिप्शन बक्स चेक करते पारेन अथवा आमी एई भिडियो शेषे लिंक दिये देबो, आपनारा अवश्यई सेई समस्त भिडियोगुलोर डिटेल्से जानबेन। जारा एखोनो पर्यन्त आमार चैनल सबस्क्राइब करेननि एबं आमार चैनेले नतुन तादेरके रिक्वेस्ट करब अवश्यई आमार चैनल सबस्क्राइब करुन एबं आमार संगे थाकुन। ठीक प्रत्येक सप्ताहे एई रकमई गुरुत्वपूर्ण गवर्नमेंटेर विभिन्न रकम स्कीमेर ব্যাপারে डिटेल्स आपडेट पेते बैंकेर मतो पोस्ट अफिसेओ फिक्स डिपोजिट करा जाए। जदिओ बैंकेर जायगाय पोस्ट अफिसे फिक्स डिपोजिट के बला हय टार्म डिपोजिट बा टाइम डिपोजिट। एई टाइम डिपोजिट आपनी पोस्ट अफिसे 1, 2, 3 ও 5 বছরের জন্য করতে পারেন। এই চার ভাবেই আপনি টাইম ডিপোজিট করতে বর্তমানে আপনি যদি কোনো পোস্ট অফিসে 5 বছরের জন্য টাইম ডিপোজিট করেন তাহলে 6.7% আপনি ইন্টারেস্ট পান এবং যদি আপনি 1, 2 বা 3 বছরের জন্য টাইম ডিপোজিট করেন তাহলে 5.5% অর্থাৎ 5.5% ইন্টারেস্ট পান, যা আপনার কম মনে হলেও যে কোনো ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট তার থেকে অনেকটাই বেশি হয়। আপনারা তুলনা করে দেখতে পারেন। পোস্ট অফিসের আরেকটি জনপ্রিয় স্কিম হলো এমআইএস বা মান্থলি ইনকাম স্কিম। नाम शुनी बुझते पारछेन এই স্কিমে प्रत्येक मासे एक अपना एक फिक्सड इनकाम है। बर्तमान पोस्ट अफिसे এই स्कीमे आपके जो इंटरेस्ट रेट देवा हच्छे 6.6% इंटरेस्ट रेट। अपनी सेम स्कीम जो कोनो एसबीआई एर बैंके करें ताहले आपनी 5.4% इंटरेस्ट रेट पान, जा पोस्ट अफिसेर थेके अनेकांशेई कम। एई स्कीम 5 बछरेर जोन्नो हय। 5 बछरेर जोन्नो आपनी जदि कोनो लामसाम अमाउंट जमा करें ताहले प्रत्येक मासे आपनार जे इंटरेस्ट रेट ता थेके एकटा आपनार फिक्सड इनकाम हय एबं 5 बछर पर आपनार जे जमाकृत राशि सेटी आपनाके आबार फिरिये देওয়া हय। एई स्कीमे टैक्स सेविंग्सও आछे। आपनारा पुरो भिडियोर जदि डिटेल्स जानते चान ताहले आमार डेसक्रिपशन बक्स थेके चेकआउट करते पारेन। पोस्ट अफिसे रेकारिंग डिपोजिटও করতে পারেন। পোস্ট অফিস রেকারিং ডিপোজিটে বর্তমানে 5.8% ইন্টারেস্ট রেট চলছে। যদি আপনি পোস্ট অফিসে না করে যদি কোনো ব্যাংকে রেকারিং ডিপোজিট করেন তাহলে 5.4% ইন্টারেস্ট রেট পাওয়া যাচ্ছে। রেকারিং ডিপোজিট প্রত্যেক মাসে আপনাকে একটি ফিক্সড ডেটে আপনার অ্যাকাউন্ট থেকে একটি টাকা ডিডাক্ট হয় বা যদি অটো ডেবিট ফ্যাসিলিটি না নেন তাহলে আপনি প্রত্যেক মাসে একটি টাকা আপনাকে জমা করতে হয় রেকারিং ডিপোজিটে এবং আপনি যত বছরের জন্য রেকারিং ডিপোজিট করবেন ঠিক তত বছর পরই আপনার যে জমাকৃত রাশি তার উপর ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়ে আপনার সেভিংস অ্যাকাউন্টে আবার এটা ট্রান্সফার হয়। পোস্ট অফিসে আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন, কারণ সেভিংস অ্যাকাউন্ট সবশেষে এই জন্যই বলছি কারণ সেভিংস অ্যাকাউন্ট তো প্রত্যেকের আছেই, তাই সেভিংস অ্যাকাউন্টে নতুন করে ইন্টারেস্ট রেট বলার কোনো দরকার নেই। যদিও তবু আমি বলে দিই পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টে 4% ইন্টারেস্ট রেট দেওয়া হয়। যদি আপনি কোনো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে তুলনা করেন তাহলে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে 1-8% কম দেওয়া হয় পোস্ট অফিসের থেকে। তো বুঝতেই পারছেন এতক্ষণ পর্যন্ত আমি সমস্ত রকম ব্যাংকের সঙ্গে পোস্ট অফিসের সমস্ত স্কিমের তুলনাও করেছি এবং ইন্টারেস্ট রেট সম্বন্ধে আপনাকে ডিটেলসে বলেছি। আপনারা বুঝতেই পারছেন যে পোস্ট অফিস সবসময় ব্যাংকের থেকে ইন্টারেস্ট রেটের দিক থেকে এগিয়ে, কিন্তু তাও মানুষ পোস্ট অফিসের দিকে বেশি ঝুঁকছে কম, কারণ পোস্ট অফিস ব্যাংকের থেকে ফ্যাসিলিটি এবং সার্ভিস এই দুদিক থেকেই অনেক বেশি পিছিয়ে। তাই নতুন প্রজন্ম ব্যাংকের দিকেই বেশি ঝুঁকছে এবং ব্যাংকের বেশি যেসব স্কিমগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাকে বেশি বেশিভাবে বোঝানো হয় যাতে আপনি সেই স্কিমগুলোকে নেন। বিশেষ করে প্রাইভেট ব্যাংকে তো বটেই, কিন্তু পোস্ট অফিসে কোনো স্কিম সম্পর্কে সেরকমভাবে মার্কেটিং কোনোভাবেই করা হয় না, কিন্তু যদি আপনি ইন্টারেস্ট রেটে দেখেন তাহলে অনেকটাই বেশি। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ছোটোখাটো এইসব প্রবলেমগুলোকে সার্ভিসের প্রবলেমগুলোকে যদি মেনে নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা পোস্ট অফিসে ইনভেস্ট করুন এবং অনেক অনেক বেশি আপনারা ইন্টারেস্ট লাভ করতে পারবেন। আশা করি পোস্ট অফিসের ইন্টারেস্ট রেট সম্বন্ধে ডিটেলসে আপনাদের আমি বোঝাতে পেরেছি। যদি আপনাদের মনে কোনো রকম কোনো প্রশ্ন থাকে এই স্কিমগুলো সম্পর্কে তাহলে কমেন্ট সেকশনে এসে অবশ্যই কমেন্ট করে আপনাদের প্রশ্ন জানাবেন। আমি আপনাদের প্রত্যেকের উত্তর কমেন্ট সেকশনে নিশ্চয়ই দেব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। প্রত্যেক সপ্তাহে এই রকমই ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর দেখতে থাকবেন বাংলা জ্ঞান থেরাপি।